হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরা একদম ভালো নাই এই দেখো আমার ছেলের আজকে চার মাস হবে আমরা তো ভুলে গেছিলাম চার মাস হবে চার মাসে কিছু করব ভুলে গেছিলাম আজকে তেরো বা তো মনটা বেশ খারাপ খারাপ কেননা আমার যে বড় মেয়েটা আছে না ওর কি হয়েছে জানো বলছে তো মনটা খুব খারাপ হাগা বমি সব কিছু হয়েছে সেই জন্য আজকে ওকে বলতে চাইনি যে ওর ভাই আজকে চার মাস হবে কিন্তু যখন শুনতে পারলো আজকে চার মাস তখন তাকে লাফাচ্ছে ভাই কেক কাটবা না ভাইকে ফটোশ্যুট করবা না শরীরটা না একদম ভালো নেই ওই জন্য আমাদেরও মন মেজাজ ভালো নেই কেননা বমি করে করে বড় বড়ো কম্বল কাঁথা সব একদম ভরাই দিছে সেগুলো ধুতে ধুতে জীবন শেষ আরও হাগু করে করে বিছনা পাতি একদম প্যান্টে হাগু করে দিচ্ছে সেই কারণে মনটা ভালো নেই তাই ভাবলাম যে এ কি দোষ করছে চার মাসের এর ফটোশ্যুট হবে না তো হঠাৎ করে মনে পড়লো চলো ফটোশ্যুট করেই নি ওর বাবা তো জানেই না যে আজকে চার দিন চার মাস চলো বাবাকে দেখাই কি করতে দেখো বন্ধুগণ ওর বাবা কি করছে আজকে বাবা মনেই নেই ছেলে চার মাস হয়েছে মনেই নেই অন্য দিন কেক নিয়ে আসে ওই নিয়ে সে নিয়ে আসে একত্রিশ থেকে থাকে প্রতি মাসে জানো না বাংলায় করি তেরো তেরো ভাদ্র প্রতি মাসে করো এবার এই মাসের এটা আছে না

আজকে আমরা ফোর বানাবো কি দিয়ে এই দেখো এই দেখো এইটা দিয়ে আমরা আজকে কি বানাবো ফোর বানাবো তো বন্ধুগণ তুমি কি খাবা আগে আগে ছিটতেছে আমার মেয়ে আমার মেয়ের শরীরটা কিন্তু খুব খারাপ কিন্তু এখন করতে হবে ভাইয়ের ভাইয়ের ফোর জন্মদিন ফোর ফোর বার্থডে করতে হবে ওর জন্যই করা হচ্ছে ঠিক আছে আর এদিকে বাড়ি ঝগড়া লেগে গেছে বাড়িতে বিশাল ঝগড়া লেগে গেছে আবার শুনতে পাচ্ছ বন্ধুগণ এই দেখো তুমি ফোর বানাতে পারবা হ্যাঁ এই যে আমার মেয়ে ফোর বানাবে তোমরা দেখো দেখো মা একটু এখানে বানানো এখানে বানাও এখানে বানাও বানাও এই যে ফোর বানাচ্ছে আমার মেয়ে দেখো মেয়ের মুখ তো দেখে নাও শুকায় গেছে দেখো এক বমি পায়খানা করে একদম অবস্থা খুবই খারাপ হুম এই যে ফোর বানাচ্ছে এই ফোর বানাবে কি করে ফোর বানাচ্ছে দেখি তো

বার্থডে বয়কে নিয়ে আসবো নিয়ে আসে একটু পিক একটু ফটোশ্যুট হবে এমন করে ফটোশ্যুট করবো বার্থডে বয় শুয়ে পড়ছে ফটোশ্যুট করার জন্য দেখো এর তো ভয় লাগছে হাত দিয়ে মানে সব দিবে ভেঙে ঠেঙে একদম তো দিনের বেলায় তো রাতের বেলায় তো ঠিকঠাক আসতেছে না ফটো মানে সেই ভিডিও মা ওটা একটু একটু আগ করে দে যেটা সামনে এটা একটু এদিক করে দে এটা একটু এদিক করে দে হ্যাঁ দেখো দিদি কত খাটতেছে শরীর খারাপ তাও হ্যাঁ এবার রেডি এবার ফটোশ্যুট রেডি হ্যাঁ তুই সর তুই সর ফটো তুলিস দিদি শুয়ে দেখো বন্ধু এখন দিদি ফিরে পড়ছে দিদির হচ্ছে দেখো দেখো দিদির সাথে দিদির চোখে জল চলে আসছে ভগবান ভাই চোখে এমন ধরে টানছে তাও ভাই কিছু বলে না কত কষ্ট সহ্য করতে কি চোখে জল চলে আসে তোমার বাবা দেখো বাবা ছিল না কাজে ব্যস্ত কে কান্তে না করছি আবার রেগে ফায়ার যেটা কে কানতে না ছিল জন্য সেই জন্য রেগে ফায়ার ওই জন্য আসেনি ফটো তুলতে পরে পরে আর কি যে ফটো তুলেলাম তো এই ব্লগেও নিয়ে নিলাম হাই মা পচা মা গনো মা পচা মা গনো মেয়ের কাছে খারাপ ছেলের কাছে খারাপ ভাই